ত্রিপ্রামতাতে বিজেপি আইপিএফ তিনি ক্যান্ডিডেট মহারানী কীর্তি সিং দেবী দেববর্মানী যে কমপ্লেন্স খাইমানী বিনি ক্রিমিনালনি কেস দো হই বাহাকে ব নমিনেশন খাইমান হই যে ককশন সুযোগ দমনি তিনি স্রাই স্রাই এখা নমিনেশন ব একসেপ্ট এখা তাই বনি আ ক্রিমিনালনি কেস ব মূসা গ্রী হই সাকা তিনি দলাই হাঙ্করনি যে আমবাসানী ডিএম হাবা নক নি ফাসিংটি ত্রিপুরা মথানি আদংসং হাইকে বরকতাম ককসার কা খানাইনি দি মিডিয়া শুনো তিনি যারা ফাইমান ফাইনে শুনো কক শুনো ফাইমান ভালে তিনি এনকে এরিয়াব তিনি সিনিয়র রিটার্নিং অফিসার নিয়র ইস্ট শ্রীপুরা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি নি স্ক্রুটিনি তমানি ও স্ক্রুটিনি ও যত নমিনেশন ফাইলিং খাইনি নাই দেয়ার আর টোটাল 9 ক্যান্ডিডেট সমানি ইনক্লুডিং সিনি মহারানী কৃতি দেবী দেববর্মন সিনি বিজেপি নি ক্যান্ডিডেট তমানি ত্রিপ্রামতা বিজেপি এন আইপিএফ তিনি জয়েন্ট ক্যান্ডিডেট ব নমিনেশন ফাইল খেমন তিনি তিনি স্ক্রুটিনি হব একসেপ্ট অংখা এনতে কেসে কে ও নমিনেশন রুমা জাগব সিপিএম রক সিপিএম নি ক্যান্ডিডেট রক বরক কমপ্লেন খেমানি যে ক্রিমিনাল কেস পেন্ডিং টমন নাই এগে সিং ব আপন তিনি বরক মিয়াব অ্যারাউন্ড 2 থেকে 8টা রক বরক মিয়া কাইসে রিটার্ন কমপ্লেন ফাইল থেকে আপন যে সেকেন্ড তো পেপার হক লোকাল নিউজ পেপার হক মোকা যে কেস টমন নাই আবার দেখুন ফলস বিকজ কেস তমানি ন কিন্তু আ কেস যেটা ডিসপোজ হই থামান আব পর এবং ন ফুল লিখে ডিসপ্লে খাইয়া কারি নাই অর্ধেক অর্ধেক সব হই না পর জনসাধারণ রোনাব খাই নেমেনি বিকজ সিন হানি প্রুফ তম আ প্রুফ ব্যবন সুন্তিনি কোর্ট নে অর্ডার হবে কোনো সাবমিট থেকে অ্যান্ড সাবমিট খাইমান পরে বরং নিজে কমপ্লেন ন তিনি ডিসপোজ খাই রেখা মানে স্যাটিসফাইড খাই রেখা বরং আপনি রিজেক্ট খাই রেখা ওকে সুতরাং সিনি ক্যান্ডিডেট মহারানী কৃতি দেবী দেববর্মনী ক্যান্ডিডেট যেটা নমিনেশন আব অ্যাকসেপ্টেন্স হামবাই।